এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি করলে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সমস্যা মাত্র 15 দিনের মধ্যে দূর হবে এবং আমাদের লঙ্কা গাছ থেকে যে অতিরিক্ত ফুল ফল ঝরে যাওয়ার সমস্যা বা বেশি পরিমাণে ফুল ফল না আসার সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিভাবে খুব সহজেই দূর হবে। তো একটি কথা মনে রাখবেন, লঙ্কা গাছের পাতা কোঁকড়ে গেলে বা বেশি পরিমাণে ফুল ফল না এলে শুধু সার প্রয়োগ করলেই হবে না, তার পাশাপাশি সামান্য কিছু পরিচর্যা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তা না হলে কিন্তু আমরা লঙ্কা গাছে বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করার পরেও আমাদের লঙ্কা গাছের যে পাতা কোঁকড়ানোর সমস্যা সেটা দূর হবে না। তো প্রথমেই একটি কথা মনে রাখবেন, একটি লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পেতে হলে সেই গাছটিকে প্রথমেই আমাদেরকে কিন্তু ফুল সানলাইটে বা কড়া রোদ্রে রাখতে হবে। আমরা যদি ছায়া জায়গায় লঙ্কা গাছ প্রতিস্থাপন করি তাহলে কিন্তু সেই লঙ্কা গাছগুলো থেকে বেশি পরিমাণে লঙ্কা পাওয়া যাবে না, এই কথাটি আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। কারণ লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে হলে কিন্তু খুব বেশি সানলাইটের প্রয়োজন হয়। তারপরেও যদি দেখা যায় আমাদের লঙ্কা গাছের পাতা কোঁকড়ে গেছে বা যাদের লঙ্কা গাছের পাতা এখন কোঁকড়ে গেছে, তারা কী করবেন? তাদেরকে যে কাজটা করতে হবে, কোঁকড়ানো পাতাগুলোকে গাছ থেকে কেটে ফেলে দিতে হবে। তবে আমরা সেগুলোকে গাছের কাছে বা আমাদের ছাদ বাগানে বা বাগানের আশেপাশে কোথাও রাখবো না, সেগুলো পুড়িয়ে ফেলবো কিংবা মাটির নিচে পুঁতে দেবো, এই কথাটি মনে রাখবেন। তা না হলে কিন্তু সেই গাছ থেকে অন্যান্য গাছের সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির পাতা কোঁকড়ে গেছিলো এবং কোঁকড়ানো পাতাগুলো কেটে দেওয়ার পর এই গাছটিতে আবার নতুন করে সুন্দর সুন্দর ব্রাঞ্চ আসতে শুরু করেছে। তবে এই কোঁকড়ানো পাতাগুলো কেটে দেওয়ার পর এক ধরনের কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো কী কীটনাশক প্রয়োগ করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। তারপর যে পরিচর্যাটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, লঙ্কা গাছ কিন্তু একেবারেই বেশি জল সহ্য করতে পারে না, এই কথাটি আমাদেরকে সকলকে মনে রাখতে হবে। আমাদের অন্যান্য গাছে যদি জল একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয় না, তবে একটি কথা মনে রাখবেন, এই লঙ্কা গাছের গোড়ায় যদি একটু বেশি জল জমে যায় তাহলে কিন্তু লঙ্কা গাছের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যেমন ধরুন, লঙ্কা গাছে যদি বেশি পরিমাণে ফুল ফল থাকে তাহলে সেগুলো ঝরে যেতে পারে বা লঙ্কা গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যেতে পারে এবং পাতাগুলো কুঁকড়ে যেতে পারে, গাছের বৃদ্ধি হবে না, এই কথাগুলো মনে রাখবেন। তাই লঙ্কা গাছের গোড়ায় যাতে জল না জমে সেই দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই লঙ্কা গাছগুলো দ্রুত বৃদ্ধির জন্য আমাদেরকে এক সপ্তাহ অন্তর অন্তর পাতলা করে সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের লঙ্কা গাছগুলো একেবারে সবুজ ও সতেজ থাকবে আর কোনো রকম সার দেওয়ার সেরকম প্রয়োজন হয় না। তো একটি কথা মনে রাখবেন, আমাদের লঙ্কা গাছে যখন ফুল আসে তখনই কিন্তু অতিরিক্ত পোকামাকড়ের সংক্রমণ হয় বা আমাদের লঙ্কা গাছের পাতাগুলো কোঁকড়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লঙ্কা গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং লঙ্কাও ধরতে শুরু করেছে, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। এবং এই সময়ে কিন্তু আমার লঙ্কা গাছের পাতাগুলো কোঁকড়াতে শুরু করেছে, ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন, ওপরের পাতাগুলো কিন্তু কোঁকড়াতে লেগেছে। তো এই সময়েই কিন্তু আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে আর অতিরিক্ত কোঁকড়ানোর পর যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে কিন্তু ভালো কাজ হবে না। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন পাতাগুলো কোঁকড়াতে শুরু করবে তখনই আমাদেরকে সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো আমি আমার এই গাছে জৈব কীটনাশক হিসাবে এই কাকা প্রয়োগ করি। তো আপনারা চাইলে এই কাকা কীটনাশক প্রয়োগ করতে পারেন বা এটা না প্রয়োগ করতে চাইলে আপনারা ইমিডাক্লোরোপাইড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে এটা জৈব। এছাড়াও নিম তেল এক সপ্তাহ অন্তর অন্তর গাছ লাগানোর পর যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা কোঁকড়ে যায় না। তবে এই কীটনাশকই যে প্রয়োগ করতে হবে এর কোনো মানে নেই, আপনারা যে কোনো একটি ভালো কীটনাশক প্রয়োগ করবেন যখন পাতা কোঁকড়ানো শুরু করবে, এই কথাটি মনে রাখবেন। তো আমি এটা 1 লিটার জলে 1.5 ml মতো দিয়ে আমার লঙ্কা গাছে সুন্দরভাবে স্প্রে করে দেব। আর আমরা যখন কোনো কীটনাশক আমাদের লঙ্কা গাছে স্প্রে করব সেটা অবশ্যই সকালে কিংবা বিকেলের দিকে স্প্রে করব। আর আমরা যদি চড়া রোদ্রে আমাদের গাছে কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এই কথাটি মনে রাখবেন। আর কীটনাশক আমরা সুন্দরভাবে গাছের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। তো এইভাবে যদি আমরা লঙ্কা গাছের পরিচর্যা করি তাহলে দেখব আমাদের লঙ্কা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে লঙ্কা হতে শুরু করেছে। তো এরপরেও যদি লঙ্কা গাছ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ট্রি টিপস ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।
ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।